খাজুখুজু করছে, ওর বাইরেও যাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে সকালে নাস্তাটা করে নিচ্ছি, তারপর আর কি রান্না থেকে রান্নায় চলে যাব। তো এই যে রান্নায় চলে এসেছি, এখানে হচ্ছে গরু মাংস রান্না করব। তো সব মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ বাটা, আদা বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে এখানে কাঁচা পেঁপে বাটাও দিচ্ছি। তো মশলাটা এখন আর কি কষিয়ে নিব। তো আজকে ব্লগটা একটু, আসলে আমি এ ধরনের ব্লগ কখনো করিনি, বাট আজকে ব্লগটা একটু অন্যরকম, এ ধরনের ব্লগ আমি আগে কখনো করিনি। বাট এখন আমার মনে হচ্ছে যে আসলে আমার ওনাকে নিয়ে কিছু কথা আসলে বলতে ইচ্ছা করছে আর কি, মানুষের একটা ইচ্ছা থাকে না, তো এই জন্য আর কি ব্লগটা, আজকে ব্লগটা একটু অন্যরকম। তো যাই হোক, যাকে নিয়ে কথা বলছি উনি হচ্ছে বাংলাদেশের সফল একজন উদ্যোক্তা, সানভী তনি। অনেকেই ওনাকে চিনেন যেহেতু উনি একজন সফল উদ্যোক্তা, নাম করা আর কি, মানে সফল উদ্যোক্তা বাংলাদেশে অনেকেই চিনেন। তারপরে ওনার এখন আসলে ওনার এখন যে বর্তমান অবস্থা, উনি ওনার হাজবেন্ডকে নিয়ে বাইরের কান্ট্রিতে আছে, এটা আমরা সবাই জানি। আসলে ওনাকে, ওনার ভিডিও, তারপর ওনার লাইভগুলো আমি মাঝে মাঝে দেখতাম, আমার ভালো লাগতো। মানুষের একটা ভালো লাগা থাকে না, ইভেন আমার হাজবেন্ডও জানে যে ওনাকে আমার পছন্দ। তো যাই হোক, উনি এখন যে স্ট্রাগলটা করছে ওনার হাজবেন্ডকে নিয়ে, আসলে মানে উনি ওনার হাজবেন্ডকে যে কতটা ভালোবাসে, আসলে এটাই এখন উনি আসলে প্রুভ করে দিচ্ছে সবাইকে, যে আসলে উনি ওনার হাজবেন্ডকে অনেক ভালোবাসে। উনি যখন একটা বয়স্ক মানুষকে বিয়ে করে, অনেকেই বলছিল যে উনি টাকার জন্য বিয়ে করেছে, বাট আমার কেন জানি মনে হতো, যেহেতু উনি একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা, উনি কেন টাকার জন্য বিয়ে করবে? উনি আসলে শান্তি চেয়েছিল, উনি আসলে সাপোর্ট চেয়েছিল। যাই হোক, এখন উনি মানে শান্তিটা আর কি মানসিক সাথে, আর ভালোবাসাটা আসলে আমার মনে হয় যে ভালোবাসাটা কোনো পার্সন বা কোনো বয়স দেখে না, সেটাই উনি প্রুভ করেছে। আর এখন উনি ওনার হাজবেন্ডের জন্য যেটা করছে, একা উনি ফাইট করছে বাইরে কান্ট্রিতে গিয়ে, তো এটা আসলে আমরা পারতাম কিনা আসলে আমরা জানি না। উনি অনেক করছে ওনার হাজবেন্ডের জন্য, আসলে সম্পর্কের মধ্যে সাপোর্ট, তারপর একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সময়, সব কিছু অনেক বেশি গুরুত্বপূর্ণ। উনি ওনার হাজবেন্ডকে অনেক সাপোর্ট দিচ্ছে। আসলে আমরা অনেকে কী করি, অনেক মানে সবাই না, আমি সবার কথা বলছি না, অনেক মেয়েরা আছে নিজেরা জব করলে, মনে করে আমরা জব করছি, তাতে কী হয়েছে, কেন তাকে হাজবেন্ডকে কেন সাপোর্ট করতে হবে? আমি টাকা ইনকাম করছি, আমাকে কেন হাজবেন্ডকে সাপোর্ট করতে হবে? হাজবেন্ডের দায়িত্ব আমাকে দেখা, আমি কেন সাপোর্ট করবো? এটা আসলে আমার মতে, আমার মনে হয় যে আমার ভুল ধারণা, একজন আরেকজনকে সাপোর্ট করতে হয়। দুজনেই যদি জব করে তাহলে আমার মতে দুজনেই দুজনকে সাপোর্ট করা দরকার। আর যদি একজন জব করে আরেকজন হাউসওয়াইফ, বিশেষ করে মেয়েরা তো ম্যাক্সিমাম হাউসওয়াইফ থাকে, তারা যদি কোনো, তাদের কোনো ইনকাম সোর্স না থাকে, তারা অন্য দিক দিয়ে তারা সাপোর্ট করতে পারে। দুজন আসলে, আমি যেটা বলতে চাচ্ছি, সম্পর্কের মধ্যে সাপোর্ট ছাড়া আসলে সম্পর্কটা সুন্দর হয় না। ভালোবাসা, সাপোর্ট, সময়, প্রায়োরিটি, সব কিছু অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে এখন হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু, শুক্রবার আর কি আমি একটু শাড়ি পরেছি, যেহেতু এখন সামনে শীত আসছে, আসলে গরমের জন্য শাড়ি পরতে পারি না। আর আমার শাড়িগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমার শাশুড়ির, আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি ওনার শাড়িগুলো। তো এই যে আমার মেয়ে হচ্ছে সুন্দর শুক্রবার যেহেতু অফ ডে অনেক খুশি থাকে, তো এই জন্য ওকে নিয়ে একটু আর কি ভিডিও শ্যুট করছি, একটু ওর সাথে দুষ্টুমি করছি। আর এই যে ওনার পেজ থেকে আমি একটা ড্রেস নিয়েছি, আসলে ওনার শোরুমে যাওয়ার আমি সময় পাচ্ছি না, আমি একবার ঈদে গিয়েছিলাম, তো এখন হচ্ছে অনলাইনে অর্ডার করেছি। আর ড্রেসটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে জামা, পুরোটা জামাই হচ্ছে প্রিন্ট করা, বুকে হচ্ছে কাজ আছে, আর কাপড়টা অনেক সফট। আসলে আমরা তো অনলাইন থেকে কিনতে ভয় পাই, কিন্তু আমি আসলে কিনে দেখলাম যে কাপড়টা অনেক সফট। আর এইটা হচ্ছে সালোয়ারের কাপড়, সালোয়ারের কাপড়টা দেখেন প্রিন্ট করা, আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা। আমি অনলাইনে দেখি আর কি পছন্দ করে, তারপর ওনাদেরকে মেসেজ করি, তারপর আমি ড্রেসটাকে কনফার্ম করি। আর সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ওন্নাটা আমার বেশি পছন্দ হয়েছে, এই যে ক্যাটালগও দেওয়া আছে, ক্যাটালগের মতো করি আমি সেলাই করব। তো ওন্নাটা হচ্ছে অনেক সুন্দর, ওন্নাটার জন্য বিশেষ করে আমি ড্রেসটা নিয়েছি। ওন্নাটার কাছায় কুলসি কাটার কাজ রয়েছে, তো আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে ওনার পেজে বা ওনার শোরুমে গিয়ে ভিজিট করতে পারেন, যেহেতু উনি এখন একটা স্ট্রাগল করছে, উনি ওনার হাজবেন্ডকে নিয়ে একা, প্লাস হচ্ছে উনি ওনার বাইরে কান্ট্রিতে ওনার হাজবেন্ডকে ট্রিটমেন্ট করাচ্ছে, ওখানে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু ওনাকে পেমেন্ট করতে হচ্ছে। তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন, এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত, আসলে সবার আপনাদের নিজস্ব মতামত রয়েছে। তো যাই হোক, ওনাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে।
আর এই যে আমি মাথায় কাপড় ওনাটা দিয়ে আর কি দেখছিলাম আমাকে কেমন লাগে, আমি পুরো ড্রেসটা সেলাই করার পর অবশ্যই ব্লগ শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহ হাফেজ।